Hello beautiful people, Assalamualaikum. Welcome back to my channel. চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। এখানে আমার ছেলে খুব সুন্দর একটা কমপ্লিট স্যুট পরেছে, আই ক্যান সে টেক্সিডো পরেছে, তার সাথে ম্যাচ করে আমিও আজকে ড্রেস পরেছি। আজকে তার স্কুলে একটা ইভেন্ট আছে, সে ইভেন্টের জন্য সে তৈরি হয়েছে, তার সাথে অনেকগুলো ছবিও তুলেছি, তো তার সাথে ম্যাচ করেই আসলে আমি ড্রেস আপ করেছি আজকে ছবি তোলার জন্য। মাশাআল্লাহ আমার বাবাটাকে আজকে অনেক হ্যান্ডসাম লাগছিল, আল্লাহ মোবারক লাহ। তো তাকে স্কুলেই নিয়ে যাবো, সরি তাকে তার সেই ইভেন্টের যে ভেনিউ সেখানে আমরা নিয়ে গিয়েছিলাম, আর এটা হলো তার পরদিন। সেই একই ড্রেস পরে আমি চলে এসেছি কান্তার মেয়ের বার্থডেতে। দারুণ হয়েছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? অনেকদিন পরে দেখা, ঈদের পরে না এই দেখা হলো আজকে। কান্তার বাসায় সবসময় আমার আসতে ভালো লাগে, ওর বাসায় আসার পরে পরিচিত যাদের সাথে আমার দেখা হয় সবাই খুবই আন্তরিক আর আমাকে খুবই আদর করে। তো কান্তার বাসায় এসেছে আর ব্যাকিয়ার্ডে আসবো না সেটা দেখো। মাই গড, লুক এট দ্য ভিউ, আজকে বাইরে কেউ নাই বিকজ এত বাতাস, বাতাসে মোটামুটি মনে হচ্ছে যে ঝড় বয়ে যাচ্ছে। লুক এট দ্য ভিউ, সবাই ভিতরে, আমি ভিতরে চলে যাব। আমি জাস্ট বাইরের জন্য একটু নাওয়ার চেষ্টা করছি, বাট ইটস নট পসিবল টু কিপ দিস স্টে হিয়ার, গো ইনসাইড। কান্তার বাসায় সব সময় খাওয়া দাওয়ার খুব অনেক সুন্দর আয়োজন করা হয়, এখানে সবাই আমরা এখন খাবারের জন্য রেডি হচ্ছি। আর এখানে কান্তার বাসায় গেস্ট মাশাআল্লাহ অনেক হয়, আর তার বাসাটা অনেক বড়, অনেক গেস্টকে সে দাওয়াত দিয়ে খুব কমফোর্টেবলি খুব সুন্দর করে বিউটিফুল একটা বার্থডের আয়োজন করেছে। আর সেদিনের কান্তার রান্না করা প্রত্যেকটা আইটেম খুবই মজা হয়েছিল, খুবই ফুর্তি করে খেয়েছিল। এখন আমরা মজায় খাবার খাবো। আর এই যে চলে এসেছে বার্থডে গার্লের বার্থডে কেক, নাজারার বার্থডে কেকটা খুবই সুন্দর ছিল, হ্যালো কিটি পিঙ্ক কালারের। ইজিলি বাচ্চাদের, বেবি মেয়েদের দেখা যাচ্ছে পিঙ্ক কালারটা সবসময় খুবই পছন্দ থাকে, আমার টিয়ারারও সেম ছিল। তো সেখানে কেকটা প্লেস করার পরেই আমি কেকের খুব সুন্দর একটা ভিডিও নিয়ে নিয়েছি। আর আমাদের যে বার্থডে গার্ল ছিল সে খুবই মাশাআল্লাহ জলি, একদম যেভাবে যেভাবে তার পোজ দেওয়া দরকার খুব সুন্দর করে সে স্টাইল করে পোজ দিচ্ছিল। আর এখানে তারা তিন ভাই বোন মাশাআল্লাহ, আল্লাহ মোবারক লাহুম, তাদেরকে সবাইকে খুবই ভালো লাগছিল। আর এখন সবাই মিলে নাজারের বার্থডে কেকটা কাটবে। আর যে কান্তার ক্ল্যাপ ক্ল্যাপ,
মাশাল্লাহ, এই যে কান্তা তারপর তাপস ভাই, তারা ফুল ফ্যামিলি মিলে নাজারের সাথে কেকটা কেটেছে, তাকে কেক খাইয়ে দিচ্ছে। প্রত্যেকটা মোমেন্টই আমার সেই ছোটোবেলার জাকি টিয়ারার কথা মনে পড়ে দিচ্ছিল। আর এখানে সবাই একসাথে হয়ে নাজারাকে দোয়া করছিল, তার জন্য ক্ল্যাপ করছিল। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে, তার জীবনের লক্ষ্যে পৌঁছে দেয়। আল্লাহুম্মা আমিন। তারপর সবাই মিলে কেক খাচ্ছিল, কেকটা আসলে অনেক মজার হয়েছিল। আর সেদিনের কান্তার হাতের পায়েস আর দই দুইটাই খুবই মজা হয়েছে, স্পেশালি পায়েস। মানে এক বাটি তো চেটে পুটে সবাই খেয়েছে, শেষ হতে শেষ না হতে আরেক বাটি এসে হাজির। তো আলহামদুলিল্লাহ খুব এনজয় করেছে কান্তার বাসায়, আর এখন যাওয়ার পালা। তো সবাই বলবেন আমার আজকের এই ব্লগটা কেমন লেগেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আমার নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম। আমি তো রেকর্ড করতেছি, বাই।